ফাইনালি চলে এসছে জি বাংলা ডান্স, বাংলা ডান্স অডিশনে দুষ্টুকে নিয়ে। তো কেমন ছিল সেই জার্নি? ভোর 4টের সময় সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে সবাই একটু ছবি তোলার মুডে। এখানে আছে দুষ্টু, আর আছে কুশল, সবিতা, সবাই একটু ছবি তোলার মুডে আছে। চলে এসেছি ভবানীপুর, যেখানে অডিশন হবে। এখানে আমাদের সব টিম যারা সারা রাত জেগে বসেছিল, আর অনেকেই আবার ভোরের বেলা এসেছে, সব বাচ্চাদেরকে রেডি করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। বাচ্চাদের রেডি করা হচ্ছে লাইনে দাঁড়িয়ে। আর একটা জিনিস, আমরা এই ছাওয়ার মধ্যে ছিলাম, আমি বলতেছি জানেন মাথার উপরে ছাদ, আমি তো বলছিলাম মাথার উপরে বাকি যারা ছিল ওখানটা রাখতে দেখুন, আমি তো আমরা তো এই ক্যাটগরি খেলি। তোর বাপির কেন আফসোস থাকে মুখগুলো দেখায়? ছোট্ট প্রিন্স দিয়া রেডি হয়ে গেছে। ওখানে খেলা খেলা দাঁড়াবেন, চেপে চেপে যান, চেপে চেপে যান, বাইরে অনেক লোক আছে। আমার চুলটা কিন্তু হেভি হয়েছে, দাঁড় খাঁচা। বাইরে কি বিশাল লাইন, এখানেও লাইন, আসল জায়গায় এখনো যেতে পারলাম না। ঠাকুরে গেল কুশল, দেখ কুশল দিয়া কোলে উঠে আছে। লাইনে দাঁড়িয়ে আছি, আর একদম কাছাকাছি চলে এসেছি মেন যে গেট, সেই গেট দিয়ে এবার আমরা ঢুকব। আমরা ফর্ম নিয়ে চলে এসেছি দোতলায়, আর এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেকে নাচটা প্র্যাকটিস করছে, অনেকে মেকআপ যাদের বাকি আছে তারা মেকআপ করে নিচ্ছে। আর এখান থেকে আবার যেমন ফর্ম নাম্বার বলছে সেখানে চলে যেতে হচ্ছে। দুষ্টুর ফর্ম নাম্বার ছিল 184। দুষ্টুর অডিশন শেষ, আর পার্টিসিপেট সার্টিফিকেট নিয়ে ও কিন্তু বাইরে বেরিয়েও এসছে। অডিশন দিয়ে বাইরে এসে সবাই আবার ছবি তোলার মুডে, কারণ এই রকম দিন ওদের জীবনে আবার কবে আসবে তার ঠিক নেই। আমাদের যে গ্রুপ, সেই গ্রুপটা সবাইয়ের প্রায় হয়ে গেছে, সবাই বেরিয়েও যাচ্ছে, অনেকে বেরিয়ে গেছে, অনেকে বেরিয়ে যাচ্ছে। তো এখনো কী হারে লোক আসছে বা কী হারে লোকের লাইন, বিশাল বড় লাইন, এখনো মনে হয় কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে।
আমাদের অনেকেই রাত্রিবেলা চলে এসেছিল, তারা লাইন দিয়েছিল, সেই কারণে আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। সকাল 8:15 সম্ভবত অডিশন শুরু হয়ে গেছিলো, তো সেখান থেকে আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। প্রথমের দিকে লাইন ছিল 185-184 নাম্বার, তো সেই কারণে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর মানুষের ঢল, মনে হচ্ছে কলকাতা শহরে মেলা হচ্ছে। সাইড হয়ে আয় সোনা, সাইড হয়ে। আমরা এখান দিয়ে গেলাম, সোনা আয় সোনা। সেই রাস্তাই তো, চলা বাবা আয় না রে। এই এখনো তো বিশাল বিশাল পুরো নো এন্ট্রি করে দিয়েছে। তখনই বললো না 8টার পরে নো এন্ট্রি, ভোরবেলা যখন এলাম। মানে কোনো প্রকারে, না না হবে, নেবে যারা আছে নেবে, কোনো প্রকারে 30 সেকেন্ড 1 মিনিট। আমরা বেরিয়ে গেছি আর এখনো বিশাল লাইন পড়েছে, বিশাল কয়েক হাজার লোক মনে হয় এখনো বসে আছে। হ্যাঁ আমাদের বললো তো নো এন্ট্রি করে দেবে, 8টা থেকে নো এন্ট্রি। এবারে ফিরবো সবাই বাড়ি, আমরা ফিরে বাড়ি যাচ্ছি। হ্যাঁ সবাই মিলে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ি ফেরার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।